তোমার শ্বশুরে একটু সময় লাগবো কাম হইতে। তোমার বউ তো স্বাভাবিক মায়া না, মাথায় একটু গন্ডগোল আছে, মন্ত্রে কাম হইতে একটু সময় লাগবে। আমার তো তাড়াতাড়ি দরকার কা, এমনি থাউন যায় কোন কাহা, মানে একটু পাওয়ার আল্লাহ মন্ত্র দরকার কাহা, যাতে লগলে কাম হয়। হাদিয়ার টাকা আনছো না? মানে হাদিয়া লাগবো কত? এই কামে একটু টাকা বেশি লাগবো, 1001 টাকা লাগবো। অসুবিধা নেই, দেবো। ঠিক আছে, এখন কও তুমি কী নিবা, পাতার রস না মিষ্টি পড়া নাকি পানি পড়া? এইটা মনে করেন হাদিয়া নেওয়ার দিন কমনে। তা ঠিক আছে, তো একটা কথা কা, কি ওই কন্যার নাম দিয়ে কিন্তু এই মন্ত্র দেওয়া যাইব না, উড়া মন্ত্র দেওয়ার লাগবো। ঘটনা কি, উড়া মন্ত্র চাইতেছে কে? অন্য কোনো মায়া মানুষের খাওয়াইতে চাইতেছে নাকি? কা মানে কি কইছে বুঝছেন তো? হ্যাঁ, তুমি উড়া মন্ত্র চাইতেছ? হ্যাঁ দেওয়া যাইব, অসুবিধা নাই। তো সাবধান, তোমার বন্ধু কিন্তু হ্যার বউরে খাওয়াইতে যায়, তার দাদিরে খাওয়াই ফেলাইছে। আরে ওর কথা বাধ্য তো, তোরা ব্যাক কর। চলো, এই মন্ত্রে কিন্তু 500 টাকা বেশি লাগবে। অসুবিধা নাই, দিমুক। ঠিক আছে যাও, চলো, মোট 1501 টাকা। আচ্ছা ঠিক আছে, যাও আসি তাহলে। আমি কারো পিছে লাগি নাই। আয় খালো।